নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি চিকেন কষার রেসিপিটা নিয়ে এসেছি, কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি উইথ বোন। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি 1 টেবিল স্পুন গোটা ধনে নিয়েছি, 10-12টা রসুনের কোয়া নিয়েছি, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 ইঞ্চি আদাকে এইভাবে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 5টা শুকনো লঙ্কা। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করছি। এখানে আমি একটা কড়া নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন কাসুরি মেথিকে খুব ভালোভাবে কাঠখোলা একটু ভেজে নিচ্ছি। কসুরি মেথিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার কসুরি মেথিটাকে আমি তুলে রেখে দিচ্ছি। ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল স্পুন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 2 তেজপাতা, 1 টিস্পুন হিং। এবার মশলাটাকে 15-20 সেকেন্ড খুব ভালো করে ভেজে নেব। মশলাটা বেশ ভাজা ভাজা হয়েছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা তৈরি করেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটার সময় পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই অবস্থায় দিয়ে দেব 7 মতো নুন। এবার মিক্সারের মধ্যে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে সেই মশলা ধোয়া জলটাও আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সমস্ত মশলাটাকে 6-7 মিনিট ধরে কষিয়ে নেব, হাই ফ্লেমেই রাখা আছে। দেখুন মশলাটা বেশ কষে কষে উঠেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের মধ্যে কিচ্ছু মাখানো নেই, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার চিকেন সমেত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখা আছে। এই অবস্থায় খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাটাকে কষাতে হবে। কষাতে কষাতে চিকেনের রঙটা যখন একটু চেঞ্জ হবে, সেই অবস্থায় এর মধ্যে ঢেলে দিতে হবে 1 কাপ জল। দেখুন রঙটা কিরকম চেঞ্জ হয়ে আসছে। এই অবস্থায় আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি 1 কাপ জল। এবার জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলা সমেত। আস্তা কিন্তু একদম হাই ফ্লেমে রাখা আছে। এই অবস্থায় আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এই ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম ছেড়ে ছেড়ে আসছে। এই অবস্থায় আমি আরেকবার একটু নাড়িয়ে নেব। আর যে কাসুরি মেথিটা কাঠখোলায় ভেজে রেখেছিলাম সেই কাসুরি মেথিটা দিয়ে দেবো। মেথিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সঙ্গে। রেডি হয়ে গেছে চিকেন কষা। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো আর আঁচটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপর সার্ভ করবো। এভাবে খুব অল্প মশলায় খুব দুর্দান্তভাবে তৈরি করে ফেলুন চিকেন কষা। একবার তৈরি করে দেখুনই না, দুর্দান্ত লাগে খেতে। লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে এই চিকেন কষাটা পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।